যে ব্যক্তি রমজানে রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত, কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোন কথা পৃথিবীর কোন আলেম কোন ফকি বলেন নাই। অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা তাকে অবশ্যই রাখতে হবে, তারাবি মিস হলে গুনাহ হবে না, বড় গুনাহ কবিরা গুনাহ হবে না, কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে। অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত। এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব, আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে, তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না, কিন্তু অলসতা করে যদি আমি বাদ দিই তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ।